আসসালামু আলাইকুম। দর্শক আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আপনাদের সামনে আমাদের একজন মাকে আমরা পরিচয় করে দিব, যিনি মাত্র ট্রিটমেন্ট নিতে এসেছেন এবং মাত্র ওনার ট্রিটমেন্টটা শুরু হয়েছে গতকালকে থেকে। আসুন দর্শক একটু জানি ওনার কী সমস্যা ছিল এবং কেন উনি ভর্তি হয়েছেন, পুরো বিষয়টা একটু ওনার কাছ থেকে একটু প্রথম থেকে শেষ পর্যন্ত আমি একটু জানি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মা আপনার নামটা যদি একটু বলেন। আমার নাম আকলিমা বেগম। আকলিমা, কোথায় থাকেন আপনি? জিয়াতলা ট্যানারি মোড়। আচ্ছা, ওখানেই আপনার বাড়ি? বাসা। আচ্ছা, আমাদের দর্শকদের জন্য যদি একটু বলেন যে আপনি কি সমস্যা নিয়ে ডক্টর মোহাম্মদ শফিউল প্রধান ওনার কাছে এসেছেন। আমি হাঁটুর ব্যথা নিয়ে ভর্তি হয়েছি। উনি একবার পরে বলল যে আমার অটিজম যে ব্যথা। আচ্ছা আচ্ছা, কোমরে ব্যথা আছে আপনার? কোমরে ব্যথা নাই, কোমর ধরে আসতো মূলত ব্যথা হাঁটুতে। হাঁটুতে কতদিন থেকে এই সমস্যাটা? এটা ব্যথা আরো 3-4 বছর আগের থেকেই। এর অনেক আগে আমি 4 বছর আগে চিকুনগুনিয়া জ্বর হয়েছিল, জ্বরের থেকেই ব্যথা। অনেক ডাক্তার দেখাইছি, এরা চেকআপ করাইছে, টেস্ট করাইছে, এক্সরে করাইছে, বলছে যে ক্যালসিয়ামের অভাব। আচ্ছা, ক্যালসিয়ামের ওষুধ খেয়ে গেছি, 3-4 ডাক্তার পাল্টাইছি, কিছু কিছু হয়নি, বড় চার খারাপের দিকে যাচ্ছে ধীরে ধীরে। ক্যালসিয়াম ওষুধ খাইয়ে গেছি। পরে এইবার শীতের সময় একটু রিক্সায় উঠতে যায়, হঠাৎ করে যে বাম পায়ে একটু মনে হয় আঘাত লাগলো, ব্যথা পেলাম ওর থেকে। শীতের সময় ব্যথাটা অনেক বেড়ে গেল। এখন হাঁটা চলা কি অনেক বেশি কষ্ট হচ্ছে? কষ্ট হয়, হাঁটতে পারি না, বসলে সাপোর্ট ছাড়া উঠতে পারি না, বসতে গেলেও সাপোর্ট নিয়ে বসতে হয়। আচ্ছা, তারপরে আমাকে জিগাতলা ট্যানারি মোড়ে মাদ্রাসা আছে, মসজিদ আছে, মসজিদের যে ক্ষতি উনি বললো যে আপনি ওইখানে যান। ডাক্তারের কথা বললো যে আমি আমার পরিচিত আমার দেশের, আমিও ট্রিটমেন্ট নিছি, আপনি যে আমার কথা বলেন তাহলে স্যার আপনারে ছাড়ও দিব বা চিকিৎসাও ভালোভাবে পাইবেন আশা করি। আচ্ছা, সে অনুযায়ী আপনি স্যারের কাছে চলে আসেন। স্যার যখন প্রথম আপনাকে দেখেছেন, দেখে কি বলেছিলেন স্যার? দেখে বলেছিল ভর্তি হইতে 10 দিনের জন্য। আচ্ছা, আর যা যা ওষুধপত্র উনি লিখে দিয়েছে। স্যার কেমন কিছু বলেছেন যে ইনশাআল্লাহ আপনি সুস্থ হয়ে যাবেন বা ভালো হবেন, এমন কিছু বলেছেন? সব ডাক্তারই বলে দিন আপাতত 10 দিনের জন্য আপনি ভর্তি হন, তারপর একটা আপনার। এবং সেই অনুযায়ী আপনি ভর্তি হয়ে গেছেন এবং আপনার ট্রিটমেন্ট শুরু হয়ে গেছে। এবং যেহেতু এখন প্রথম, এখনই কিছু বলা যাবে না, মাত্র শুরু হলো, আমরা আশা করি 10 দিন পরে আমরা আপনার কাছে আসব এবং সেদিন আমরা আশা করব যে আমার এই মা কনফিডেন্টলি বলবেন যে আমি আজকে সুস্থ আছি এবং ভালো আছি। দর্শক সেই পর্যন্ত অপেক্ষা করেন, আমরা আমাদের এই মায়ের মুখে আমরা হাসি দেখতে চাই এবং উনি হাসি মুখে আমাদেরকে বলবেন ইনশাল্লাহ যে আজকে আমি সম্পূর্ণ সুস্থ আছি এবং ভালো আছি। ধন্যবাদ আপনাদের সকলকে। আসসালামু আলাইকুম। দীর্ঘজীবী হওয়ার প্রথম পদক্ষেপই হচ্ছে সুস্বাস্থ্য নিশ্চিত করা। দেহ ও মন ভালো থাকলে ভালো থাকে স্বাস্থ্য। আমাদের রয়েছে আধুনিক যন্ত্রপাতি, সঠিক ও স্ট্যান্ডার্ড মানের প্যাথোলজি পরীক্ষার নিশ্চয়তা। আমরা রোগীদের প্রতি খুবই যত্নশীল ও আন্তরিক। আমরা সর্বপ্রথম প্রতিটি রোগীর সঠিক রোগ নির্ণয় করি, এরপর রোগ অনুযায়ী অপারেশনবিহীন চিকিৎসা দিয়ে থাকি। আমাদের প্রতিটি ডক্টর, নার্স ও থেরাপিস্ট প্রশিক্ষণপ্রাপ্ত ও দক্ষ। আমরা প্যারালাইসিস রোগীদের নতুন করে চলতে শিখাই। আমরা আপনাকে সর্বোচ্চ মানসম্মত আধুনিক চিকিৎসা সেবা প্রদানের নিশ্চয়তা দিচ্ছি। আমরা বিশ্বাস করি আপনি এখানে আপনার নিজ পরিবারের মতোই সেবা পাবেন। বাত ব্যথা, প্যারালাইসিস ও আর্থ্রাইটিসের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশে। টিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।